যমুনোত্রী ধামের প্রবেশদ্বার। চল এটা একটু ভিডিও তুলে নেবে ল্যান্ডস্কেপে আমাকে দিস। চলুন নিয়ে যাচ্ছি যমুনোত্রী ধাম অর্থাৎ যমুনা মায়ের যে মন্দির সেই মন্দিরের দিকে। রাস্তার অবস্থা খুব খারাপ, পাগুলো দেখলেই বুঝতে পারছেন যে কি প্রচন্ড ভাবে কাদা। এই হচ্ছে যমুনা মায়ের মন্দির। চার ধাম যাত্রার প্রথম ধাম আমাদের এই যমুনোত্রী ধাম, আর সেই যমুনোত্রী ধামে আমরা পৌঁছেছি। সকলে কমেন্ট সেকশনে বলুন, লিখুন জয় যমুনা মাইয়া কি জয়। পৌঁছে গেছি যমুনোত্রী একদম। আস্তে আস্তে মেঘ চলে আসছে, হতে পারে কি আমরা নামতে নামতে হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, জানি না। বেলা দুটোর পর থেকে তো পাহাড়ের ওয়েদার আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যায়, তো জানি না কপালে কি আছে, তবে এগিয়ে চলেছি। এগুলো হচ্ছে একটু পিঠে করে নিয়ে আসে, দেখুন রাস্তা কি অবস্থা। দেখুন যাওয়ার আগে এরকম ভাবেই বিভিন্ন জায়গা থেকে জল আসছে। এই জলের উপর দিয়েই হেঁটে যেতে হবে, কিছু করার নেই, ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই বিভিন্ন ভিড় আছে চারধাম যাত্রায়, এখন মোটামুটি ভালোই ভিড় চলছে। দেখুন এরকমই জলের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, বরফ গলা ঠান্ডা জল। কাপড়
এখানে কিছু দোকান আছে, চলো চলো চলতে থাকো। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ধাক্কা ধাক্কি হচ্ছে রীতিমতো। যেখানে দোকান আছে প্রসাদ, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা চলেছি যমুনা মায়ের মন্দিরের দিকে, যমুনোত্রী। হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ঝড় উঠছে। আমরা পৌঁছেছি যমুনা মায়ের মন্দিরে। আমরা পৌঁছে গেছি যমুনা মায়ের মন্দিরে, যমুনোত্রী। দেখুন যমুনোত্রী, যমুনা নদী এখান থেকেই এর উৎসস্থল, যমুনা নদীর এখান থেকে উৎসস্থল। দেখুন বিভিন্ন ধারাতে বিভিন্ন জায়গা থেকে যমুনা নদী নেমে এসেছে সমতলে। এখান থেকেই কিন্তু যমুনা নদীর উৎসস্থল। দেখুন চার ধাম যাত্রার আজকে প্রথম দিন, আর সেই প্রথম দিনে আমরা এসে পৌঁছে গেছি যমুনোত্রী। জয় মাতা দি। আমরা পৌঁছেছি যমুনোত্রী এবং এখান থেকে এই যমুনা নদীর উৎসস্থল।
এখন জমিদিত্য মন্দিরে আছি। এটা হলো রাম সীতা লক্ষ্মণ জমিদিত্যের একসঙ্গে ফটোটা। জমিদিত্যের আসল মন্দির ওখানে, আমরা একটু আগে আমি ওখান থেকে ঘুরে এসেছি, বেরিয়ে এসেছি, আর ওখানে ক্যামেরা কোনো অ্যালাউ করছে না। এটা এখানে স্নানাগার, যেখানে গরম জলটা ওঠে। যদি দেখানো যায় দাঁড়ান, যমুনা নদী, যমুনার উৎসস্থল। ধরুন মন্দিরটাকে একটু যদি দেখাতে পারি, যদি সঙ্গে থাকুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তোরা স্নান করেছিস? হ্যাঁ, কি পুজো? আমি নমস্কার করেছি, ব্যাস, আমি পুজো দিই, নমস্কার করেছি। সব জায়গায় গরম জল চারিদিক দিয়ে বেরিয়ে আসছে। সঙ্গে থাকুন, দেখা যাক কতটা দেখাতে পারি। চুন্দা কোন স্থান, যমুনাতে মেন মন্দিরটা এটা, কিন্তু এরপরে আর ক্যামেরা ভিতরে নিতে দেবে না, তাই আমরা আর আমি আর দেখাতে পাচ্ছি না। তো অন্তত যেখানে, হ্যাঁ, যেখান থেকে
হট স্প্রিংটা আমি দেখানোর চেষ্টা করছি। প্লিজ এতক্ষণ বেশ ভালোই ছিল, হঠাৎ করে ভিড়টা চরম হয়ে গেছে। একটু দেখে দেখি দাদা, দেখে 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 আচ্ছা আমি আর ভিতরে নিতে পারবো না, আমি দেখা এইসব এইসব এরই মাঝখানে আমি যে দেখা প্রকৃতির কিছু দেখানোর চেষ্টা করছি। দেখি 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 ভাই ভাইয়া থোড়া 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 সাইড দিছে জায়গা নিচে উঠো নিচে উঠো নিচে উঠো আরে বাজু নহি জো আ বাজু রাস্তো সে চলো 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 জানে তো বাবা খতরনাক অবস্থা। বৃষ্টি নেমে গেছে।